বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপীয় এই অঞ্চলের সূচনা হয়েছিল ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষে জেগে ওঠা হিমালয় পর্বত থেকে সৃষ্ট বৃহৎ নদী ব্যবস্থার পললায়নে। নদীবিধৌত পলল দ্বারা গড়ে ওঠা এই ভূখণ্ড সমুদ্র তীরবর্তী হওয়ায় প্রায়শই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বৈশ্বিক উষ্ণতার কারণে এসব দুর্যোগের পরিমাণ ও মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত তার মধ্যেও বাংলাদেশ অন্যতম। এছাড়াও তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যেও আছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে আগামীতে শহরাঞ্চলে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বেড়ে যাবে আশঙ্কাজনকভাবে। জীবিকাসহ নানা কারণে দিন দিন শহরমুখী হচ্ছে মানুষ, গড়ে উঠছে নতুন বসতি যার অধিকাংশই অপরিকল্পিত, বদলে যাচ্ছে গ্রামও। চিরাচরিত গ্রামীণ ঘরবাড়ির বদলে নির্মাণ করা হচ্ছে দালান কোঠা, নিচু জমি ভরাট করে আবার কখনো পাহাড় কেটে গড়ে উঠছে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ নতুন বসতি। অথচ পরিকল্পিত নগরায়নের অন্যতম প্রধান শর্ত নিরাপদ আবাসন। বাংলাদেশে ভূদুর্যোগের কারণ ও তার প্রভাব ইত্যাদি অনেক কিছুরই সম্পর্ক রয়েছে এ অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন ও বৈশিষ্ট্যের সঙ্গে। তাই দেশের ভূস্তরের গঠন প্রকৃতি, ভূতাত্ত্বিক উপাত্ত এবং ভূদুর্যোগের উৎসের পূর্ণ বিবরণ জানা, ভূমির সঠিক ব্যবহার ও পরিকল্পিত নগরায়নে অত্যাবশ্যক। এর ফলে আরও নিরাপদ ও দুর্যোগ প্রশমিত নগর পরিকল্পনা করা সম্ভব হবে এবং নির্মাণ ব্যয় ও ঝুঁকি হ্রাস পাবে। এসব গবেষণার ব্যবহার টেকসই উন্নয়নের রূপরেখা প্রণয়নে সহায়ক, যা আগামী প্রজন্মের সুন্দর জীবন গড়ে তুলবে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রথাগত ভূবৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ব্যবহারিক ভূতাত্ত্বিক গবেষণার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। জিএসবি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর হিসেবে দেশের খনিজ সম্পদ অনুসন্ধান এবং ভূবৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র সরকারি প্রতিষ্ঠান, যার অন্যতম দায়িত্ব হল ভূবিজ্ঞান সংক্রান্ত বিষয়ে সরকার ও জনগণকে পরামর্শ দেয়া। জাতীয় সংস্থা হিসেবে জিএসবি সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন নতুন টাউনশিপ বিনির্মাণে ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান পরিচালনা করে। পৃষ্ঠপোষক সংস্থাগুলিকে নির্মাণ প্রকল্পের ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে জিএসবি পরামর্শ দিয়ে থাকে, যা নীতি নির্ধারক, নগর পরিকল্পনাবিদ, উন্নয়নকারী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে। নগরায়ন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পর্কিত ভূদুর্যোগ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে জিএসবি যৌথভাবে গবেষণা কাজ পরিচালনা করে আসছে। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ফেডারেল রিপাবলিক অব জার্মানি যৌথ অর্থায়নে ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বিজিআর এবং জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ, জিওইনফরমেশন ফর আরবান প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক কারিগরি সহায়তামূলক প্রকল্প সম্পন্ন করেছে। কোনো এলাকার ভূস্তর বা ভূঅভ্যন্তরের মাটির বিস্তৃতি, শিলাস্তরের গঠন প্রকৃতি, ভূপ্রযুক্তিক, ভূরাসায়নিক গুণাগুণ ইত্যাদি ভূতাত্ত্বিক মানচিত্রে বর্ণনা করা হয়। নিরাপদ টেকসই নগরায়নের জন্য এর ব্যবহার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ অথবা ন্যূনতম ঝুঁকিপূর্ণ পরিবেশ সহায়ক নগর পরিকল্পনা ও উন্নয়নমূলক স্থাপনা তৈরির লক্ষ্যে ভূতাত্ত্বিক, ভূপ্রযুক্তিক, সাইজমিক ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পরিবেশগত বিভিন্ন তথ্য উপাত্তের ডিজিটাল ডাটাবেস তৈরি করা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম। এ সকল কাজে মাটির গুণাগুণ নির্ণয়ের জন্য খননকৃত ভূপ্রযুক্তিক কূপ হতে সংগৃহীত নমুনার তথ্য উপাত্ত ডাটাবেইজে সমন্বিত করা হয়। পরবর্তীতে তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের মানচিত্র প্রণয়ন করা হয়, যেমন ভূপ্রাকৃতিক মানচিত্র, ল্যান্ড ইউজ ম্যাপ, ইনান্ডেশন ম্যাপ, বিয়ারিং ক্যাপাসিটি ম্যাপ, লিকুইফ্যাকশন পটেনশিয়াল ম্যাপ, শেয়ার ওয়েভ ভেলোসিটি ম্যাপ, পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন, ভার্টিক্যাল গ্রাউন্ড মোশন, নদীর গতিপথ পরিবর্তন, থ্রি ডাইমেনশনাল জিওলজিক্যাল ম্যাপ ইত্যাদি। এসব মানচিত্র স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনাবিদ এবং অবকাঠামো উন্নয়নে জড়িত পেশাজীবী ও সংস্থাদের নির্মাণভূমি সম্বন্ধে বিশদ ধারণা প্রদান করবে। ভূবৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষ
ভবিষ্যৎ নগর পরিকল্পনা হালনাগাদের কাজেও ব্যবহার করতে পারবেন। বিদ্যমান ও ভবিষ্যৎ নগর পরিকল্পনায় ভূমি উন্নয়ন এলাকার ভূতাত্ত্বিক ও ভূপ্রকৌশল মানচিত্রের সাহায্যে নিরাপদ অবকাঠামোগত বিন্যাস, টেকসই স্থাপনা তৈরি ও স্থানভেদে ভূমির সঠিক ব্যবহার সহজতর হবে। এর ফলে প্রাকৃতিক ও অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। নগর পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূবৈজ্ঞানিক তথ্যের ব্যবহারের গুরুত্ব অনুধাবনের জন্য চাই জনসচেতনতা। তাই জিএসবি ভূবৈজ্ঞানিকদের নানা বিষয়ে উন্নত প্রশিক্ষণ ও অংশীজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করছে নিয়মিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূস্তরের গঠন জেনে আমাদের নগর ও স্থাপনা গড়তে হবে। নিরাপদ স্থাপনা ও টেকসই নগরায়নের ভিত্তি পথ দেখাবে ভূবৈজ্ঞানিক প্রযুক্তি।